পুরো গর্ভকালে কোনো গর্ভবতী নারীর এক ফোঁটা রক্তপাত হলেও তা গর্ভকালীন রক্তপাতজনিত সমস্যা। এটি একটি বিশেষ স্বাস্থ্য সমস্যা যা হতে পারে গর্ভাবস্থার প্রথম 3 মাস। এটি একটি বিশেষ স্বাস্থ্য সমস্যা যা হতে পারে গর্ভাবস্থার প্রথম 3 মাস, মাঝের 3 মাস বা একেবারে শেষ সময়ে বা সন্তান ডেলিভারির সময়েও। তবে সময় মতো সঠিক চিকিৎসা নিলে জটিলতা এড়ানো যায়। গর্ভাবস্থায় রক্তক্ষরণ অনেক সময় কোনো মারাত্মক জটিলতারও লক্ষণ হতে পারে, যেমন একটোপিক প্রেগন্যান্সি, গর্ভপাত বা প্লাসেন্টাজনিত কোনো সমস্যা ইত্যাদি। ডাক্তার রক্তপাতের কারণ জানার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা করতে পারে, যেমন শারীরিক পরীক্ষা, আল্ট্রাসাউন্ড, রক্ত পরীক্ষা ইত্যাদি। তাতে তিনি নিশ্চিত হতে পারেন যে গর্ভবতী মা এবং গর্ভের শিশুর সবকিছু ঠিকঠাক আছে। গর্ভাবস্থায় রক্তক্ষরণ বা জনিপথে স্পটিং হওয়া স্বাভাবিক, বিশেষ করে গর্ভাবস্থার শুরুর দিকে। এটি কোনো সমস্যার কারণ নয়, কিন্তু যেহেতু রক্তপাত হওয়া অন্য আরো জটিলতার লক্ষণ, তাই এটি দেখা গেলেই দেরি না করে ডাক্তারকে জানানো উচিত, যাতে তিনি পরীক্ষা করে দেখতে পারেন যে সবকিছু ঠিক আছে কিনা। স্বাস্থ্যবিদ্যাতে আজ আলোচনা করব স্পটিং আর রক্তক্ষরণের মধ্যে কোনো পার্থক্য আছে কি, কি কি কারণে গর্ভকালীন রক্তপাত হতে পারে, রক্তপাত হলে করণীয়, গর্ভকালীন রক্তপাত প্রতিরোধে করণীয়। চলুন শুরু করা যাক। স্পটিং আর রক্তক্ষরণের মধ্যে কোনো পার্থক্য আছে কি? হ্যাঁ, পার্থক্য আছে। স্পটিং খুব হালকা রক্ত যাওয়া, অনেকটা পিরিয়ডের শুরুতে এবং শেষে যেমন হয় তেমন। এটা দেখতে গোলাপি, লাল বা বাদামি বর্ণের হতে পারে এবং সাধারণত কয়েক ফোঁটা থাকে। রক্তপাত বলতে সাধারণত পরিমাণে বেশি বোঝায়, যেসব কারণে হতে পারে গর্ভকালীন রক্তক্ষরণ। ইমপ্ল্যান্টেশন, কিছু কিছু মহিলা তার গর্ভবতী কিনা তা জানার আগেই হালকা স্পটিং লক্ষ্য করে থাকে। অনেকে এটাকে মাসিক মনে করতে পারেন। এটা ওভুলেশনের 1 থেকে 2 সপ্তাহের মধ্যে হতে পারে, যাকে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বলে। কারণ জরায়ুতে ভ্রূণ স্থাপিত বা ইমপ্ল্যান্টেশনের সময় এ রক্তপাত হতে পারে, যে প্রক্রিয়াটি ডিম্বাণু নিষিক্ত হওয়ার 6 দিনের মধ্যেই শুরু হয়। যদি পিরিয়ড শুরু হওয়ার সপ্তাহখানেক আগে 1 দিন বা 2 দিন এ ধরনের স্পটিং দেখা যায়, তবে প্রেগন্যান্সি টেস্ট করে দেখতে পারে। যদি রেজাল্ট নেগেটিভ আসে তবে কিছুদিন অপেক্ষা করুন। যদি যথাসময়ে পিরিয়ড শুরু না হয় তবে আবার টেস্ট করুন। অ্যাবর্শন, প্রথম ট্রাইমিস্টারে পেট ব্যথা এবং খিল ধরা ভাবের সাথে রক্তপাত গর্ভপাতের লক্ষণ হতে পারে, বিশেষ করে প্রথম 12 সপ্তাহে। প্রায় 50% মহিলার ক্ষেত্রে যাদের প্রথম ট্রাইমিস্টারে রক্তপাত দেখা যায় তাদের গর্ভপাত হয়ে যায়। তবে 7 থেকে 11 সপ্তাহের আল্ট্রাসাউন্ডে বাচ্চার নর্মাল হার্টবিট পাওয়া যায়, তবে স্বাভাবিক গর্ভধারণের সম্ভাবনা 90%-এর বেশি থাকে। একটোপিক প্রেগন্যান্সি, গর্ভাবস্থায় রক্তক্ষরণ একটোপিক প্রেগন্যান্সির লক্ষণও হতে পারে। যখন ভ্রূণ জরায়ুর বাইরে প্রতিস্থাপিত হয়, বিশেষ করে ফেলোপিয়ান টিউবে, একটোপিক প্রেগন্যান্সির অন্যান্য লক্ষণগুলো হলো পেটে, পেলভিকে বা ঘাড়ে ব্যথা। তবে কিছু কিছু ক্ষেত্রে এসব উপসর্গ নাও দেখা যেতে পারে। একটোপিক প্রেগন্যান্সি খুবই ঝুঁকিপূর্ণ, তাই প্রথম ট্রাইমিস্টারে রক্তপাত বা ব্যথা হলে দেরি না করে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিন। মোলার প্রেগন্যান্সি, মোলার প্রেগন্যান্সির ক্ষেত্রে নিষিক্ত ডিম্বাণু থেকে ভ্রূণ গঠিত হওয়ার পরিবর্তে অস্বাভাবিক সিস্ট বা টিউমারে পরিণত হয়, যা দেখতে আঙ্গুরের থোকার মতো হয়। মোলার প্রেগন্যান্সির ক্ষেত্রে প্রথম দিকে স্বাভাবিক গর্ভধারণের লক্ষণগুলো দেখা যায়, কিন্তু কিছুদিন পরে রক্তক্ষরণ সহ আরও কিছু জটিলতা দেখা দেয়। মোলার প্রেগন্যান্সির ক্ষেত্রে রক্তপাত ছাড়াও বমি বমি ভাব বা বমি হওয়া, পেটে খিল ধরা বা পেট অস্বাভাবিকভাবে বড় হয়ে যেতে পারে, কারণ মোলার প্রেগন্যান্সির ক্ষেত্রে জরায়ু স্বাভাবিকের চাইতে দ্রুত বাড়ে। ইনফেকশন, যৌনাঙ্গে ইনফেকশনের কারণেও রক্তপাত হতে পারে। ভাজিনাল ইনফেকশন যেমন ইস্ট ইনফেকশন, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস ইত্যাদির কারণে, বা যৌনবাহিত রোগ যেমন ট্রাইকোমোনাসিস, গনোরিয়া, ক্লামিডিয়া বা হারপিস এর কারণে যোনিপথে রক্তক্ষরণ হতে পারে। দ্বিতীয় ও তৃতীয় ট্রাইমিস্টারে রক্তপাতের কারণ, দ্বিতীয় ও তৃতীয় ট্রাইমিস্টারে অস্বাভাবিক রক্তপাত মা ও শিশুর জন্য ঝুঁকির কারণ হতে পারে, তাই এ সময় রক্তক্ষরণ দেখলে দেরি না করে অবশ্যই বিশেষজ্ঞের সাথে আলোচনা করতে হবে।
প্লাসেন্টা প্রিভিয়া। প্লাসেন্টা যদি জরায়ুর একদম নিচের দিকে বা জরায়ুর মুখে লেগে থাকে তাহলে এই মেডিকেল কন্ডিশনকে প্লাসেন্টা প্রিভিয়া বা লো লাইং প্লাসেন্টা বলে। প্লাসেন্টা প্রিভিয়ার সমস্যায় সাধারণত গর্ভবতী নারীরা স্পটিং বা হালকা থেকে ভারী রক্তপাতের সম্মুখীন হয়ে থাকে, কিন্তু এ রক্তপাতের সময় কোনো ব্যথা অনুভূত হয় না এবং রক্তের রং থাকে উজ্জ্বল লাল। প্লাসেন্টা অ্যাক্রিটা। প্লাসেন্টা অ্যাক্রিটা এমন একটি কন্ডিশন যাতে প্লাসেন্টা জরায়ুর দেয়ালে অনেক গভীরে সংযুক্ত থাকে। প্লাসেন্টা অ্যাক্রিটা থাকলে তা প্রসবের সময় সহজে জরায়ু থেকে বিচ্ছিন্ন হয় না এবং এতে অনেক রক্তক্ষরণ হতে পারে। তৃতীয় ট্রাইমিস্টারে যোনিপথে রক্তক্ষরণও এর লক্ষণ হতে পারে। প্লাসেন্টাল অ্যাব্রাপশন। গর্ভকালীন বা সন্তান প্রসবের পূর্বে অনেক সময় প্লাসেন্টা পুরোপুরি বা আংশিকভাবে জরায়ুর দেয়াল থেকে আলাদা হয়ে যায় বা ছিঁড়ে যায়। এ ধরনের কন্ডিশনকে প্লাসেন্টাল অ্যাব্রাপশন বলে। প্রতি 10টি অ্যাব্রাপশনের 8টির ক্ষেত্রে যোনিপথে রক্তক্ষরণ হতে পারে। রক্তক্ষরণের পরিমাণ অল্প হতে পারে বা প্রকট আকারেও দেখা দিতে পারে। রক্ত কখনো উজ্জ্বল লাল আবার কখনো গাঢ় বর্ণের হতে পারে। প্লাসেন্টাল অ্যাব্রাপশনের অন্যান্য লক্ষণগুলোর মধ্যে আছে পেটে ব্যথা হওয়া বা স্পর্শকাতর হয়ে ওঠা, ব্যাক পেইন, জরায়ুতে ঘন ঘন এবং একটানা সংকোচন অনুভব করা। টার্ম লেবার। যদি কোনো কারণে 37 সপ্তাহের আগেই গর্ভবতী মায়ের নিয়মিত জরায়ু সংকোচন হতে থাকে এবং তার ফলে জরায়ুর মুখ খুলে যায় তবে তাকে প্রিটার্ম লেবার বলে। এর ফলে যোনিপথে রক্তপাত হতে পারে। প্রিটার্ম লেবারের অন্যান্য লক্ষণগুলো হলো যোনিপথে নির্গত স্রাবের পরিমাণ বেড়ে যাওয়া, তলপেটে ব্যথা, কোমরে ব্যথা ও খিল ধরার অনুভূতি, পেলভিক এরিয়াতে বেশি চাপ অনুভব করা, অনবরত চাপা বা কিছুক্ষণ পরপর পিঠে ব্যথা ইত্যাদি। এছাড়াও গর্ভাবস্থা জরায়ুর দিকে বেশি পরিমাণে রক্ত প্রবাহিত হয়, তাই মিলনের পর স্পটিং লক্ষ্য করা অস্বাভাবিক কিছু নয়। যৌনমিলন ব্যতীত জরায়ুর পলিপ ও স্পটিং বা রক্তপাতের কারণ হতে পারে। যৌনমিলন ব্যতীত জরায়ুর পলিপ ও স্পটিং বা রক্তপাতের কারণ হতে পারে। হলে কি কি করা যেতে পারে? যেহেতু গর্ভাবস্থায় রক্তক্ষরণ ঝুঁকির কারণ, তাই এমনটা হলে সাথে সাথে ডাক্তারকে জানাতে হবে। কি পরিমাণে রক্তপাত হচ্ছে বা তার ধরন জানার জন্য প্যাড ব্যবহার করতে পারেন। যদি রক্তের সাথে টিস্যু জাতীয় কিছু বেরিয়ে আসে তবে তা ফেলে না দিয়ে চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারেন, তিনি পরীক্ষা করে দেখতে পারেন। অনেক মহিলা গর্ভাবস্থায় রক্তপাত সত্ত্বেও কোনো জটিলতা ছাড়াই সন্তান প্রসব করতে সফল হন, কিন্তু পরীক্ষা না করা পর্যন্ত এটিকে গুরুতর সমস্যার খাতা থেকে বাদ দিবেন না। রক্ত বেশি গেলে সঙ্গে সঙ্গে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এ অবস্থায় যে কোনো সময় রোগীর রক্তের প্রয়োজন হতে পারে, তাই এ সময় রক্তের ডোনার রেডি রাখতে হবে। প্রতিরোধে করণীয়। গর্ভাবস্থায় রক্তপাত এড়াতে কিছু করণীয় হলো, গর্ভাবস্থায় পূর্ণ বিশ্রামে থাকতে হবে, ভারী কাজ করা যাবে না, দুশ্চিন্তা মুক্ত ও সদা হাসি খুশি থাকতে হবে, তল পেটে আঘাত চাপ লাগা বা এমন কোনো কাজ করা যাবে না, দূরবর্তী স্থানে বা ঝুঁকিপূর্ণ ভ্রমণ করা যাবে না, সহবাস থেকে বিরত থাকাই শ্রেয়, থাইরয়েড ডায়াবেটিস ইনফেকশন থাকলে তার চিকিৎসা নিতে হবে, নিয়মিত চেক আপ করাতে হবে এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। সবার প্রত্যাশা থাকে একটি সুস্থ সন্তান জন্মদানের। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কারো কাম্য নয়, তাই গর্ভাবস্থায় রক্তপাত বিষয়ে সদা সতর্ক থাকুন। এরকম পরিস্থিতি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।